আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। এইমাত্র বড় ভাই বসুন্ধরা সিটি থেকে একটা সেট কিনে আনছে। কি সেট কিনছে জানেন? আইফোন এক্স। আরে এক্সটা বাদ দেন, আইফোন নামটাই তো জোস। আইফোন নাম থাকলে আর কিছু লাগে? আরে থাম থাম, এত লাফাইস না, খালি আইফোনই জোস। হ্যাঁ, আর বাকি ফোন গুলো কি গাঙ্গেদা ভাইসাইছে? আর আইফোন তো ভালো করে একটা লোগো বানাইতে পারে না, যাই একটা বসাইছে কি জানি আপেল, তাও আবার খাওয়া আপেল, এটা একটা লোগো হইলো? আরে বেটা, তুই যদি আপেলের মর্ম বুঝতি তাইলে আর এখন এই কথাটা বলতি না। নিউটনের মাথায় কি পড়ছিল? তোর অ্যান্ড্রয়েড ফোন না আপেল পড়ছিল, এজন্যই তো এত সূত্র বাইর হইছে। এজন্যই তো নিউটনের কোনো সূত্র মাথায় ঢুকে না, সব আইফোনের মতো কমপ্লিকেটেড। আরে এসব কথা বাদ দিয়া যায়, নতুন আইফোন এক্সটা দেখ, কি জোস জোস ফিচার দিছে জানোস, চেহারা দেখাইলেই ফোন আনলক হয়ে যায়। খুবই মজা পাইলাম। আরে বেটা, এই ফিচার আমরা অ্যান্ড্রয়েড ইউজার আরো 2 বছর আগেই ব্যবহার করে আসছি। আর আমার তো তোদের অ্যান্ড্রয়েড এর ভার্সন গুলার নাম শুনলেই হাসি পায়, কি এক একটা নাম, কিটক্যাট, আইসক্রিম, ললিপপ। ভাগ্যিস বাঙালিরা এগুলা বানায় নাই, নাইলে তো নাম দিত ফুচকা, আলু ভর্তা, ঝালমুড়ি। নাম দিয়ে কি আসে যায়, কাম দিয়ে হলো আসল কথা। আচ্ছা বাদ দে, তোর একটা সুন্দর গান দে, শেয়ারিট ওপেন কর। ও আচ্ছা সরি, তোরা তো আবার আইফোন ইউজার, তোরা তো আবার কিছু নিতে পারোস না। আরে এটাই তো ভালো, যত কম ফাইল শেয়ার হইব তত কম ভাইরাস ছড়াইব। আর আইফোনের যে সেফটি ওইটা তো সবাই জানে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। ফোন চুরি হইব আর নগদে ট্র্যাক হয়ে যাইব, আর ফোন চুরি কইরাও লাভ কি, চোরে তো খুলতেও পারবো না। আর তোমার অ্যান্ড্রয়েডের তো একটা ফ্ল্যাশ মারলেই সব কিছু গায়েব হয়ে যায়। হ ঠিকই কইছস, তোকে আইফোন একটু বেশি সেফটি দেয়, যেমন আইফোন 7 প্লাসে হেডফোনের জ্যাক বাদ দিয়ে দিছে যাতে কেউ হেডফোন চুরি করতে না পারে, আইফোন এক্সে চার্জার বাদ দিয়ে দিছে যাতে কেউ চার্জারে ডাটা কেবল চুরি করতে না পারে। ভালো তো, খুব ভালো না? দেখবি আইফোন 11 এ আইফোনটাই বাদ করে দিব, তারপর বসে বসে আঙ্গুল চুষিস। আইফোন নিয়ে এত কথা কস, কিন্তু ঠিকই তো, আবার একটা আইফোন পাইলে মিরর সেলফি তুলে আপলোড দিতে চাবি। শুন সবই বুঝি, তলে তলে তোরাও আইফোন চাস। আর তোরা আইফোন ইউজাররা বাইরে যে পার্ট দেখাস, তলে তলে তো সবগুলো কষ্টে আসোস। তোকে তো একটা গান ডাউনলোড করতেও টাকা খরচ করা লাগে, না পারোস একটা গান ডাউনলোড করতে, না পারোস ভিডিও। আরে আইফোন আবার এত কমপ্লিকেটেড না, কয়দিন চালালেই হাতে আসা পড়ে। আর আমরা যে সব তথ্য একদম সহজে পাওয়া যায়, সিরিরে জিজ্ঞাসা করি আর সব তথ্য একদম নগদ নগদ আসা পড়ে। তারপরও এত দাম দিয়ে আইফোন কিনোস, একবার হাতের থেকে পড়লেই তো বাইঙ্গা চুরমার হয়ে যায়। আর আমগো 10,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইলও তখন গরিলা গ্লাস দেয়। কি ব্যাপার ভাইরা, এখানে গরিলা গ্লাস নিয়ে কি জানি বলা হচ্ছিল, আবার বলেন দেখি। যতই তোমগো মোবাইল স্মার্ট হোক না কেন, আমার মোবাইলের সামনে তোমগোটা এখনো দুধের বাচ্চাই। আর এখনো মনে পড়ে এই মোবাইল দিয়ে কত ইট পাথর ভাঙছি, কিন্তু একদিন মোবাইলটা ট্রেনের লাগে বাড়ি খেয়ে ভেঙে গেল। কি মোবাইল ভেঙে গেছে? আরে না, ট্রেনটা ভেঙে গেছে। তার চেয়ে বড় কথা হইলো আমগো মোবাইলই সেরা, কারণ যখন শুধু এই মোবাইল ছিল তখন মানুষ মোবাইল ব্যবহার করতো শুধু কথা বলার জন্য, আর বিনোদনের জন্য মানুষ খেলাধুলা করতো, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতো, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতো। আর এখন তোমরা মোবাইলই সবকিছু করার চেষ্টা করো, তোমরা কি ভাবো যে তোমরা স্মার্টফোন ব্যবহার করো মানে তোমরা অনেক স্মার্ট? আসলে তোমরাই সবচেয়ে বড় আনস্মার্ট। এই জন্যই বলে সব মোবাইল নিয়ে ফাও ঝগড়াঝাটি বন্ধ করো, আর যা যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকো।